আজকের দিনে এই মুহূর্তে আবার একটি জরুরি ভিডিও বানানোর প্রয়োজন হয়ে পড়ল, কারণ কোভিড-19 আবার পুনরায় থাবা বসাচ্ছে। অর্থাৎ করোনা ভাইরাস আবার আমাদের মধ্যে খুব দ্রুত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। আজ এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ করোনা আক্রান্ত অনুসারে তৃতীয় স্থানে। যখন এই করোনা ভাইরাস ভারতবর্ষে ব্যাপক আকারে বিস্তার লাভ করেনি, তখন আপনাদের এই চ্যানেল থেকে সবার আগে বিজ্ঞানসম্মতভাবে হ্যান্ড স্যানিটাইজার কীভাবে বানানো হয় তা দেখিয়েছি। ভিডিওটি না দেখে থাকলে আই বটনে কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, আজকের দিনে এই স্যানিটাইজারগুলো আমরা যেখানেই যাই না কেন তা সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। অর্থাৎ দোকানে, বাজারে, স্কুলে কিংবা নিজেদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় গেলে নিজের কাছে একটি স্যানিটাইজার আপাতত থাকার দরকার হয়ে পড়েছে, কারণ সব জায়গায় এই স্যানিটাইজার ব্যবস্থা থাকে না। মাস্ক ব্যবহার করার মতন নিজেদের প্রয়োজনে এই স্যানিটাইজারও ব্যবহার করা প্রায় বাধ্যতামূলক হয়ে পড়েছে। স্যানিটাইজারগুলি যাতে সহজে ব্যবহার করা যায় আর এই বড় বড় বোতলগুলি যাতে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যেতে না হয়, তার জন্য আমি একটি ছোট্ট পকেটে রাখা যাবে বা ভেন্টি ব্যাগে বয়ে নিয়ে যাওয়া যাবে এরকম একটি পদ্ধতি তৈরি করে ফেলেছি। অর্থাৎ সর্বদা সঙ্গে রাখা যাবে এরকম একটি মিনি লিকুইড স্প্রে বানিয়ে ফেলেছি। এটি বানানোর জন্য আপনারা সংগ্রহ করুন বাড়িতে খালি হয়ে যাওয়া এরকম যে কোনো একটি চোখে কিংবা নাকে ড্রপ দেওয়া ঔষধের বোতল। আমি এরকম একটি চোখে ড্রপ দেওয়ার খালি ঔষধের বোতল নিলাম, এখন এটিতে স্যানিটাইজার পুরে ব্যবহার করব। এই বোতলে তরল স্যানিটাইজারগুলি সহজে স্প্রে আকারে ব্যবহার করার জন্য এই যে ঢাকনাটি দেখছেন, এই ঢাকনাটিতে সাইন দেওয়ার এই ধরনের যে পাইপগুলি থাকে ওইখান থেকে এই অংশটি খুলে নেন। এবারে এই অংশটিকে ঢাকনার সঙ্গে এইখানেই লাগিয়ে দিন। আর যদি এই ধরনের কোনো কিছু না পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা বাচ্চাদের চকলেটের কাঁটিও ব্যবহার করতে পারেন, যাতে কাঁটিটি এই ঢাকনাটির সঙ্গে এয়ারটাইট হয়ে লেগে থাকে। এইভাবে জোর করে লাগিয়ে দিয়ে এই দুই দিকে কেটে দেবেন, ঠিক এইভাবে, যাতে সহজে লিকুইডটা ঢুকে যায়। লিকুইড স্যানিটাইজারগুলো ব্যবহার করার জন্য দেখবেন একটি ছোটো বোতল নিন এবং ওই বোতলে এইভাবে এটাকে লাগিয়ে দিন। ব্যাস, সেটা আমার হাতে তৈরি করা বা হ্যান্ডমেড যেটা তৈরি করেছিলাম সেটা এখনও আবার ইউজ করছি, সেইটাকে আমি কী করবো এটার মধ্যে এখন ঢুকিয়ে নেব। এবারে কী করবো, এটাকে লাগিয়ে দিই। স্যানিটাইজার হয়ে গেছে, সবারই আছে, কিন্তু এটাকে ব্যবহার করা, যথাযথ ব্যবহার করার একটা প্রবলেম তৈরি হয়েছে। একটা বড় বড় বোতল নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া এটা আমাদের পক্ষে খুব কষ্টকর, তার জন্য এটা আমরা মিনি বোতলে স্যানিটাইজার ভর্তি করে নেন, নিয়ে এইভাবে পুশ করুন, ঠিক আছে, একটু এসে গেল, এইভাবে নিয়ে নেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে।